সবাই ভালোই আছো এবং ঠিকঠাক করে পড়াশোনা করছো আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশানের ভিডিও নিয়ে একটুখানি এগোবো এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের স্টুডেন্টরা অনেক দিন ধরেই বলছিলো স্যার ভিজুয়াল বেসিক স্টার্ট করুন ভিজুয়াল বেসিক স্টার্ট করুন তো তাই নিয়ে আমরা দরকারও আছে ভিজুয়াল বেসিক এবং এক্সাম এসে গেলে তো বুঝতেই পারছো স্টুডেন্টদের একটু তাড়াই থাকে তো আমারও একটু তাড়াই দরকার ভিজুয়াল ভিজুয়াল বেসিক নিয়ে আসার জন্য তো আমরা আজকে একটু ভিজুয়াল বেসিক নিয়ে বলবো তাহলে আজকে আমাদের টপিক হবে ভিজুয়াল বেসিক তো এই ভিজুয়াল বেসিক কী অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা আসবো কিন্তু তার আগে এই প্রোগ্রাম কী জিনিস প্রসেস কী জিনিস কি আছে না আছে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে যেটা আমি বলেছিলাম যে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অ্যাটলিস্ট ওইটুকু জানতেই হবে তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করছি যারা ভিজুয়াল বেসিক দেখছো তারা অ্যাটলিস্ট যে সি এর যে ফার্স্ট প্রোগ্রাম যেটা ছিল ফার্স্ট যেটা ভিডিও ছিল ওইটা দেখার ওইটা রিকোয়েস্ট করবো সবাইকে দেখার কারণ ওখানেই অ্যাকচুয়ালি আমি যেটা প্রোগ্রাম বলছি কী জিনিস প্রসেস কী জিনিস ইনস্ট্রাকশানস কী জিনিস বা রান কি করে করাতে হয় কম্পাইলার কি আছে ইন্টারপ্রিটার কি আছে এই ধরনের অনেক কথাই আমার ওর মধ্যে বলা আছে তো সবাই চেষ্টা করো ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখার না হলে কিন্তু বুঝবে না কারণ আমি আবার রিপিট করব না ওকে চলো ভিজুয়াল বেসিক মাইক্রোসফট আমরা জানি মাইক্রোসফটের নাম শুনেছি মাইক্রোসফট করেছে এবং বানিয়েওছে এবং বেসিক ছিল আগে ভিজুয়াল কথাটা ছিল না একটা বেসিক ছিল বেসিক বলে একটা ল্যাঙ্গুয়েজ ছিল না আছেও এখনও আছে কিউ বেসিক বা বেসিক অনেক নিচু ক্লাসে বাচ্চাদের করানো হয় বেসিক ল্যাঙ্গুয়েজ এই বেসিক ল্যাঙ্গুয়েজ থেকে আমরা পরে এলাম কিসে না ভিজুয়াল বেসিকে ভালো করে বুঝবে কথাগুলো একটু ভিজুয়াল বেসিকের দিকে যাবো যেহেতু একটু আলাদা রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা এবং আমি সব কিছু ডিটেলস বলবো এখানে কি জিনিস কিভাবে এসছেন না সব বলবো মানে ডিসকাস করবো তো এই বেসিক বেসিক্যালি কি ছিল বেসিক থেকে হঠাৎ করে ভিজুয়াল বেসিকে আসার কী দরকার পড়লো বেসিক ছিল অ্যাকচুয়ালি মানে সিইউআই ইন্টারফেসে কাজ করতো মানে কমান্ড ইউজার ইন্টারফেস ওখানে আমরা দেখতে পাবো কিরকম না কমান্ড দিলেই কাজ হয় কমান্ড দিতে হয় কমান্ড দিতে হয় তো এত কমান্ড মনে রাখা সম্ভব না ইউজারদের কাছে এবং অনেক বেশি কঠিন হয়ে যায় এত কমান্ড মনে রাখা তার জন্য নিয়ে এলো কি না একটা ভিজুয়াল বেশি কনসেপ্ট নিয়ে এলো মাইক্রোসফটে নিয়ে এলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জি ইউআই ইন্টারফেস সরি কমান্ড ইউজার ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা কি জি মানে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কি দুটোর মধ্যে ডিফারেন্স কি ডিফারেন্সটা কোথায় এই কমান্ড ইউজার আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমরা নিশ্চয়ই জানি অপারেটিং সিস্টেম পড়তে গিয়ে আমরা দেখব যে একটা ছিল ডস আর একটা পরে এলো উইন্ডোজ এবং যখনই উইন্ডোজ এসে গেল তখন ডস সম্বন্ধে ডস নিয়ে আমরা অত বেশি মাথা মাথাঘামি মানে মানে মাতামাতি করলাম না বা অত বেশি করে আমরা এটা নিয়ে কাজ করি না কারণ এটা ছিল সিউই মোডে আর এই উইন্ডোজটা অ্যাকচুয়ালি কি না এর ঠিক আছে কারণ কি দেখো আমাদের ডসে যখন কাজ করতে হয় প্রচুর কমান্ড জানতে হয় প্রচুর কমান্ড জানতে হয় যেমন আমি দু একটা ছোটো ছোটো করে বলি আমি বলি যদি ডেট শুধু যদি বলি টাইম বা শুধু যদি বলি এরকম সিডি ডট ডট মানে একটা ফোল্ডার থেকে বেরোনোর জন্য যদি আমি বলি প্যারেন্ট ফোল্ডারে যাওয়ার জন্য বা আমি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলি তাহলে কি বলবো এমকে ডিআইআর এরকম করে প্রচুর আমাদের কাছে কমান্ড আছে যে কমান্ড দিয়ে আমরা কি করতে পারি যেমন এখানে কী করবো এমকে ডিআইআর মানে কি একটা মেক ডাইরেক্টই মানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো এই কমান্ডটা দিয়ে দিলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে একটা স্পেসিফাইড জায়গায় যেখানে বানাচ্ছে সিটি ডট ডট দিলে কী হবে না তার আগের যে পেরেন্ট ডাইরেক্টরি ছিল বা প্যারেন্ট ফোল্ডারটা ছিল তার কাছে চলে যাবে টাইম দিলে ডেট অ্যান্ড টাইমের যে সিলেক্টের অপশান আসবে এখনকার যে ডেট আছে সেটা দেখাবে মানে সিস্টেম ডেটটা আমাদের দেখাবে এবং চেঞ্জও করতে দেবে তাহলে এত কমান্ড কি জন্য মনে রাখার দরকার আছে আমাদের উইন্ডোজে গেলাম উইন্ডোজে গিয়ে আমি যদি মানে ডেট অ্যান্ড টাইম বলে সিলেক্ট করি তাহলে আমাদের ডেট অ্যান্ড টাইমের চেঞ্জের অপশান চলে আসবে আমি যদি ফোল্ডার ক্রিয়েট করতে যাই তাহলে রাইট ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো মানে আমাদের কাছে অত কমান্ড দিতে হবে না বোঝাতে চাইছি এটাই যে আমাদের কাছে অনেক ইজি ইন্টারফেস চলে এলো যেটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এই এই ইন্টারফেসটা অনেক বেশি ইউজার ইন্টার মানে ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল তার জন্য আস্তে আস্তে করে কি হলো ডসটা আমরা অতটা বেশি ইউ ইউজ করতে মানে বন্ধ করলাম এবং আমরা উইন্ডোজের দিকে চলে গেলাম এখন আমরা উইন্ডোজেই কাজ করি ভাবে বেসিক যখন আসে বেসিকটা কি ছিল না সিইউআই মোডে ছিল সেটা কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হতো এরপরে কী করলো না ভিজুয়াল বেসিকে চোখ চলে গেলাম এবং ভিজুয়াল বেসিকে গিয়ে আমরা কিছে দেখতে পাবো না জিইউআই ইন্টারফেস দেখতে পাবো এবার এই যখনই আমাদের কোনো জিইউআই ইন্টারফেস তৈরি হয় তখন আমরা যে ধরনের প্রোগ্রামিংগুলো করে থাকি তাকে অ্যাকচুয়ালি বলে ইভেন্ট ড্রিভিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বলে না ইভেন্ট ড্রিভিন প্রোগং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবার এই ইভেন্ট ড্রিভিন কি জিনিস এটা আমি বলছি ইভেন্ট ইন দ্য সেন্স কি আমরা দেখেছ যে যখন একটা ফোল্ডার তখনই ক্রিয়েট হয় যখন আমরা কি করি না রাইট ক্লিক করলাম তার থেকে নিউতে গেলাম তবেই তো একটা ফোল্ডার ক্রিয়েট হবে এখানেও এইটা একটা এই যে ক্লিক করছি এই যে ক্লিক ইটস অলসো আ ইভেন্ট আমি যে এন্টার প্রেস করলাম একটা কোনো কি প্রেস করছি এন্টার আমি শুধু এন্টারের কথা বলছি যে কোনো একটা কি প্রেস করছি দ্যাট ইজ অলসো আ ইভেন্ট আমি মাউসটাকে মুভ করছি এদিক ওদিক 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 নিয়ে গেলাম দ্যাট ইজ অলসো আ ইভেন্ট এমনি এমনি হয় না মাউস দেখবে যার কাছে নিয়ে গেলাম তাকে সিলেক্ট করছে বা তাকে আমার সিলেক্ট তো এমনি হবে না তার উপর একটা একটার উপরে গিয়ে ক্লিক করতে হবে তবে হবে সিলেক্ট তাহলে এই ধরনের যে জিনিসগুলো এইগুলোকে কী বলে না এক একটাকে প্রত্যেকটাকে এক একটা ইভেন্ট বলে আর আমাদের ইভেন্ট ড্রিভেন্ট প্রোগ্রামিং আমরা এভাবেই করে থাকি না ইভেন্টগুলোকে ইউজ করে যখনই আমি ক্লিক করব তখনই আমি সেই জিনিসটা দেখতে পাবো হলে হবে না ঠিক আছে এবার এই ইভেন্ট ড্রিভিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো বুঝলাম এবার আমরা ভিজুয়াল বেসিকের কয়েকটা জিনিস বুঝবো এই ইভেন্ট ড্রিভিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাতে গেলে আমাদের দুখানা জিনিসের দরকার হবে একটা এই ইন্টারফেসেরই আমি দুটো জিনিস দেখতে পাব একটা দেখতে পাবো ফ্রন্টেন্ট আর একটা দেখতে পাবো ব্যাকএন্ড এবার বলি ফ্রন্ট এন্ড কোনটা আর ব্যাক এন্ড কোনটা ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটো জিনিস কী জিনিস বা ভালো করে খেয়াল করো আমরা যখন কম্পিউটারটা খুললাম খুলে আমি কোনো একটা ফোল্ডারের উপরে ক্লিক করলাম তাহলে ওই ফোল্ডারটা খুলে গেল এবার এমনি কি খুলে যাচ্ছিল যখন আমি ক্লিক করেছি তা তার জন্য খুললো সিঙ্গেল ক্লিক হোক বা ডাবল ক্লিক হোক তবেই তো খুললো তো খোলার জন্য আমি এটাকে কী বলছি এক একটাকে ইভেন্ট বলছি ভালো করে বোঝার চেষ্টা করবে এই যে ইভেন্ট আমি ইভেন্টটাকে কাজ করালাম তার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই খোলার কোড লেখা আছে তবেই তো কাজ হলো কোড ছাড়া কিছু কাজ হয় না এমনিই হবে না তার মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে এটার উপর ক্লিক করলে যে ফোল্ডারটাকে বা ফাইলটাকে খুলতে হয় সেটার কিছু একটা কোড লেখা আছে তবেই হলো তার মানে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে শুধুমাত্র ফ্রন্টেন্ট এবং এই যে ক্লিকটা করলাম বা এই যে এন্টারটা প্রেস করলাম এই যে মাউসটা মুভ করলাম এর এগেন্স্টে যে কাজটা হলো সেটার কোড কিন্তু লেখা আছে কোথায় না ব্যাক এন্ডে না হলে কাজটা হতো না তার মানে অ্যাজ এ প্রোগ্রামার অ্যাজ এ ইউজার আমি কোনটা দেখতে পাবো অনলি ফ্রন্ট এন্ড যখন আমি রান করাবো প্রোগ্রামটাকে তখন শুধুমাত্র ফ্রন্ট এন্ড দেখবো আমরা কিন্তু অ্যাজ এ ইউজার আমি এটা দেখতে পেলাম কিন্তু অ্যাজ এ প্রোগ্রামার আমি কি দেখতে পাবো বা আমাকে কী করতে হবে আমাকে ডিজাইন করতে হবে ফ্রন্ট এন্ড অ্যাজ ওয়েল ব্যাক এন্ড দুটোই আমাকেই লিখতে হবে কারণ আমিই তো প্রোগ্রামার আমি তো কোডার তো আমাকে কোড করতে হবে এর জন্য কার জন্য এখানে যেটা কাজ হবে তার এগেনস্টে আমাকে কোড এখানেই লিখতে হবে দুটো কাজই আমাকে করতে হবে ফ্রন্ট এন্ড অ্যাজ ওয়েল ব্যাক এন্ড ক্লিয়ার আশা করছি ক্লিয়ার হয়েছে এরপর আমরা এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডিজাইন করার জন্য বা আমরা কিসে ডিজাইন করব তার জন্য আমরা আরেকটা জিনিস পড়বো সেটা হচ্ছে আইডিই এই বেসিক আর ভিজুয়াল বেসিকটাকে ভালো করে ফলো করবে এই বেসিক থেকে ভিজুয়াল বেসিক ভিজুয়াল বেসিক থেকে ভিভি টেন যেটা এসছে ডট এর কনসেপ্ট আলাদা আমি সেগুলো আর চাচ্ছি না এক একটাকে রিপ্লেস করার জন্য সুবিধা ছিল বলেই নিয়ে এসছে আস্তে আস্তে করে আপগ্রেড করিয়ে গেছে যাকে এরপরে আমরা কি পড়ব আইডিই ফর্ম কি ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রমেন্ট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রমেন্ট ইন্টিগ্রেটেড কেন না আমাকে এমন একটা জায়গা দেবে যে জায়গার মধ্যে আমি কোড করতে পারবো আমি ডিজাইন করতে পারবো আমি মানে ডিবাগিং করতে পারবো মানে ডিবাগ করতে পারবো আমি রান করাতে পারবো এভরিথিং উই ক্যান ডান ইন দিস এরিয়া বা একটা এনভায়রমেন্ট এমন আছে বা এমন দেব যার মধ্যে আমি কাজ করবো আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো মেনলি তাকেই আমরা আইডি বলছি এখানে যে আইডিটা আমরা ইউজ করব সবাই যেটা করে সেটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক সিক্স পয়েন্ট জিরো আমরা এটা ইউজ করবো মাইক্রোসফট ভিজুয়াল বেসিক সিক্স পয়েন্ট জিরো ওকে তাহলে কেন বলছি না আমরা এমন একটা এনভায়রমেন্টে কাজ করবো যেখানে আমরা সব রকমের কাজ করে ফেলতে পারবো আমরা বাইরে কোথাও যাবো না কোথাও যাবো না যা কাজ হবে সব এখানে আমরা ডিজাইনও করব এখানেই কোট করবো এখানেই আমরা রানও করাবো এখানেই ডিবাগও করবো এখানে সব কাজ আমরা এটা এটার মধ্যে করতে পারব তার জন্য এটাকে কি বলছি একটা আইডি আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক সিক্স পয়েন্ট জিরো দেখতে কেমন হয় এটা দেখতে আমি একটা একটু জাস্ট ছবি আঁকার চেষ্টা করছি আমি জাস্ট একটু ছবি আঁকার চেষ্টা করছি যে কি জিনিস বা কিরকম দেখতে হবে আমাদের এই এনভায়রনমেন্টটা আমাদের যদি এটা পুরোটা উইন্ডোটাকে আমি ধরে নিই আমাদের উপরে কি থাকে কি থাকে আমাদের উপরে সাধারণত আমাদের কি থাকে না টাইটেল বার তারপরে কি থাকে মেনু বার তারপর কুইক অ্যাক্সেস টুল বার বা টুল বার এদিকে আমাদের থাকবে টুল বক্স এইদিকে আমাদের থাকবে তিনটে জিনিস প্রজেক্ট এক্সপ্লোরার প্রপার্টিজ উইন্ডো আর এখানে থাকবে ফর্ম লে আউট রকম একটা দেখাবে আর এখানে দেখবে ডট 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 এটা আকারে থাকবে যার উপরে এই যে জায়গাটা এই জায়গাতেই আমরা অ্যাকচুয়ালি ডিজাইনও করব অ্যান্ড কোডও লিখব এখানটাতেই এই যে জায়গাটাতে এখানেই আমরা ডিজাইন করব এখানেই আমরা কোড করব এটাতে ওকে তো মোটামুটি একটা ভিজুয়াল বেসিকের আইডিয়া তোমরা পেলে কী জিনিস কী ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা না একটা ইভেন্ট ড্রিভিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাইক্রোসফট নিয়ে আসে বেসিক থেকে ভিজুয়াল বেসিক কেন ট্রান্সফার হলো সেটাও বুঝিয়ে দিলাম এবং আইডি কী জিনিস ইভেন্ট ড্রিভিন প্রোগ্রামিং কী জিনিস আইডিতে আমরা কোন ধরনের আইডি ইউজ করছি এটা না আমরা ভিভি টেন যেটা আমরা ভিভি সিক্স যেটা আমরা ইউজ করছি মাইক্রো মাইক্রোসফট ভিজুয়াল বেসিক সিক্স এটা আমরা ইউজ করব এবং তার একটা মোটামুটি একটা লেআউট দেখালাম এর পরের দিন আমরা কি করব না আমরা এর পরের যে পার্টটা একটা প্র্যাকটিক্যাল করে দেখানোর চেষ্টা করব যে কিভাবে হয় বা কোনটাকে আমি কি বলছি এই আইডিটা খুলে বা আমি যে এই যে ডিজাইন করব বলছি কিভাবে ডিজাইন করব। একটা প্রোগ্রামিং দিয়েই আমি পরের দিন দেখিয়ে দেবো ওকে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো দেখা হবে পরের দিন ততক্ষণ টাটা